166-র মধ্যে সবাই নিশ্চয়ই আসতে পারেননি। আমরা প্রথম শীত বস্ত্র প্রদান করবেন মাননীয় জেলা শাসক নদিয়া শ্রী বিভু গোয়েল আইএএস মহাশয়। ছোট্ট ছোট্ট শিশুরা তারা আজকে এই শীত বস্ত্র গ্রহণ। এরপরে মাননীয় সভাধিপতি নদিয়া জেলা পরিষদ। এরপরে মাননীয় বিধায়ক শ্রী গৌরীশঙ্কর দত্ত মহাশয় শীত বস্ত্র হাতে তুলে দিচ্ছেন বাচ্চাদের। এরপরে বিধায়ক মাননীয় শ্রী তাপস সাহা মহাশয় শীত বস্ত্র তুলে দিচ্ছেন। এরপরে মাননীয় মহকুমা শাসক সদর শ্রী মনীষ ভার্মা মহাশয় শীত বস্ত্র প্রদান করছেন। এরপরে মহারাজ একটি শীত বস্ত্র প্রদান করবেন, যদিও তাঁরই শিশু সকলে এখানে উপস্থিত হয়েছে, তার পরামর্শে তাঁর সাহচর্যে এটা বেড়ে ওঠে। এরপরে শ্রী জগৎ, এরপরে সিনিয়র ডিসি নদিয়া কালেক্টরেট শ্রী নীলাঞ্জন ভট্টাচার্য, এরপরে শ্রী মানস কুমার মণ্ডল তুলে দিচ্ছেন শীত বস্ত্র, এরপরে ওসি জুডিশিয়াল মুন্সিখানা। আজকে তোমাদের কি কি দেওয়া হলো? একটা করে সোয়েটার, টিফিন দিয়েছে, অনেক কিছুই দিয়েছে। আচ্ছা, পে কেমন লাগছে তোমাদের? খুব ভালো লাগছে। তুমি কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 6-এ পড়ি। তোমার নাম কি? দেবজিৎ। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।